আউটডোর প্রোগ্রামে আছি সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরি টাউন নওপাড়া ফকিরহাট বাগেরহাট রাত দিন টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আউটডোর প্রোগ্রামে আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট কবি লেখক মঞ্জু খন্দকার মঞ্জু খন্দকার ছিলেন খুলনা নিউজ প্রিন্ট মিলসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবং সে কারণেই তাদের সাথে আমাদের এই শহর খুলনার কবি সাহিত্যিকদের উঠা বসা চলাফেরা সাথে আছেন আরেক বরেণ্য নারী বিশিষ্ট কবি লেখক সংগঠক উদ্যোক্তা নুরুনাহার হেরা সকলকেই আমরা রাজদিন টিভির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সততার মূল্য অবশেষ আমি মন যখন যেন বলতে মানা দেখতে মানা যাইছে ইচ্ছে তাই করে ক্ষমতার বাহাদুরী আসনে বসেন যা থাকে না ভয় ডর মুসকি হেসে মঞ্চে ভাষণ যাবে না করা অন্যায় যত ঘোষ দুর্নীতির শাসন নকলের ভাষণ আসলে যে সব মেকি শাসনের নামে খবরদারি সুশাসনে আড়ি আম জনতার করের টাকায় দামি গাড়ি বাড়ি ছড়ি হাতে বহল তবিয়তে নায়ের সাথে ঝাড়ি কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের ঘামের টাকা কারণে অকারণে বিল ভাউ করতে সব ফাঁকা অথপর অবসরে হিসেব নিকেশের ছবি আসে একে একের পর এক ফ্লাট বাড়ি গাড়ি আইনের ফাঁকে ফাঁকে অফিসের টেবিলে নড়ে না ফাইল একটিও টাকার গন্ধে লাফিয়ে ওঠে রেওয়াজ নাকি দেশটা যেন কেমন করে হয়ে গেল দেশ ঘুষের বলতে মানা মানা দেখতে অবশেষ সততার আমরা কবি মঞ্জু খন্দকার একটি নাম একটি ইতিহাস একদম নিরহংকার মানুষ তার বেড়ে ওঠা উৎপত্তি জন্ম বিকাশ তার নিজের মুখ থেকে শুনব আমরা চলে আসছি কবি মঞ্জু খন্দকারের কাছে বিসমুল্লাহ রহমান রহিম আমি প্রথমেই মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে আমরা সুস্থ শরীরে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি এবং বিশ্ব কবি গবেষক আমাদের বন্ধু মনির জোহন ভাইয়ের নেতৃত্বে রাত দিন টেলিভিশনের প্রচেষ্টায় তাদের আগ্রহে আমরা আজকে এই ফকিরহাটে উপস্থিত হতে পেরেছি সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরিতে আমি মনে করব জীবনে একটা স্মরণীয় দিন হবে আজকে আমাদের জন্য তো উপস্থাপক মনির্জামান লাভলু ভাই উনি বলেছেন যে আমার গড়ে ওঠা জন্ম কোথায় এবং কিভাবে আমার এই সাহিত্য জগতে প্রদার্পণ ঘটলো তার ছোট্ট একটা বিবরণ দি উনি আমার আমার মুখ দিয়ে শুনতে চেয়েছেন আমি প্রথমেই বলি আমি নিজে খুব গর্ববোধ গর্ববোধ মনে করি এই কারণে আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলায় যে জেলার ইতিহাস জানে না সে স্বাধীনতার কথা জানে না কেননা চুয়াডাঙ্গা হচ্ছে বাংলাদেশের প্রথম রাজধানী আমি সেই জেলা শহরের সেই জেলার একজন নাগরিক হিসাবে ছেলে হিসাবে নিজেকে গর্বিত মনে করি আমি চোয়াডাঙ্গায় আমার বেড়ে ওঠা আমার জন্ম প্রাইমারি স্কুল পড়া হাই স্কুল পড়া কলেজ পড়া সবই আমার চোয়াডাঙ্গাতে তারপর বিশ্ববিদ্যালয় ঢাকাতে তারপরে আইন বিষয়ে পড়া তারপরে কর্মজীবনে তো আমার এই হলে আমার বেড়ে ওঠা আমার শৈশব কাছে চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গার মায় মমতা ভালোবাসা আপনার জন্ম কত সালে আমার জন্ম উনিশশো তেষট্টি আসলাম দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন শুনছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আজ আমরা মনিরুজ্জামান লাবলুর আমন্ত্রণে তারই পাঠাগারে সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরিতে আমরা এসেছি এবং এখানে দেশ এবং ভালো মানসিকতার একজন সাদা মনের মানুষের সাথে আমরা পরিচিত এবং একজন গুণী মানুষ তার সঙ্গে আমরা আজকে কথা বলছি তিনি ছিলেন খুলনা নিউজপ্রিন্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জু খন্দকার এখন উনি অবসরপ্রাপ্ত তারপরেও উনি যে খুলনাতে ছিলেন আমাদের সঙ্গে পরিচয় ছিল এবং সেই সূত্রে আবারও আজ তার সাথে কথা মঞ্জুভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে আপনি যে খুলনায় আসছেন এই যে খুলনায় আসা আপনি তো এখন অবসরে গেছেন তারপরও যে বারবার খুলনায় আসেন এর কারণটা কি আমরা জানতে পারি এর রহস্যটা কি আমরা এইটাই জানতে চাচ্ছি আপনার কাছ থেকে বাড়ির মাধ্যমে যে মধ্যে যে প্রেম বিনিময় হয় মনে যে আকুতি মনে যে অনুভূতি এটা কিন্তু যদি তাদের মিলন নাও হয় তাও সেই আকুতিটা তার ভিতরে কাজ করে তা খুলনা সাহিত্য জগতে সাহিত্য প্রেমিকদের সাথে কবি সাহিত্যিকদের সাথে আমার সে ঠিক সেই সেই সম্পর্ক সেই ভালোবাসার সম্পর্ক সেই আত্মার সম্পর্ক আছে বলেই বারবার ফিরে আসি আমার মনে হয়েছে যে কবি খন্দকারের নারী পোতা চোয়াডাঙ্গায় হলেও হৃদয় পোতা হচ্ছে শহর খুলনাতে সে জন্য হয়তো উনি ছুটে আসেন এখানে আমি কবি মঞ্জু খন্দকার একজন সমাধিতৈষী মানুষ একজন মানবিক মানুষ এবং তার সেই মানবতার প্রস্ফুটন দেখেছি যখন করোনাকালীন আমাদের শহর খুলনার অনেক কবি সাহিত্যিক খুবই মানবতার জীবনযাপন করেছে তখন তার ভূমিকা ভূমিকা দেখে এবং সবচেয়ে বড় কথা কি আমি একটা কথা প্রায় বলে থাকি যে চাল নেই চুলো নেই টাকা নেই গাটে বিশ্বের ভাবনা ভেবে দিন কাটে এরা হচ্ছে কবি সাহিত্যিক আসলে তাই যে সেদিন আমি নাম বলতে চাচ্ছি না কিন্তু শহর খুলনার অনেক কবি সাহিত্যিক সেদিন খুবই মানবতার জীবনযাপন করছে এবং তার পাশে এসে দাঁড়িয়েছিলেন এই যে মানুষটি আমরা দেখতে পাচ্ছি কবি মঞ্জু খন্দকার আমরা তাকে সেলুট জানাচ্ছি সেজন্য আমি তাকে একটা প্রশ্ন করবো যে আপনি অনেক কবি সাহিত্যিক ছিলেন যারা বৃত্তশালী কিন্তু আপনি কেন এই ধরনের কাজে এগিয়ে আসলেন আজকেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে ফিরে যেতে হতো সেই ছোট্টবেলার কথা স্কুল জীবনেও আমি দেখেছি আমার এখন মনে হয় যে কী করেছি তখন হয়তো কারোর বই নাই একটা বই বই কিনতে পারছে না আমার নিজের বইটা দিয়ে বাড়িতে গিয়ে বলেছি বইটা হারিয়ে গেছে এই যে মনের যে তাগিদ আমাকে তখন থেকেই খুব পীড়া দিত মানুষের কষ্ট মানুষের বেদনা আমাকে খুব কষ্ট দিত তা আমি যখন করোনার সময় আমি যখন খুলনা নিউজ পেন্টার দায়িত্বে ছিলাম কি অবস্থা প্রত্যেক দিন লাশের পর লাশ কারোর চেহারা কেউ দেখতে পায় না ঠিক সেই মুহুর্তে আমাকে এমনভাবে তাগিদ দিতে শুরু করলো আমার তো একটা ইনকাম আছে আমি তো চাকরি করি মাসিক বেতন পাই তার থেকে যদি আমি কিছু এই পারপাসে আমার 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 আনন্দ উল্লাস আমার যে কিছু অনেক কিছু নিজের নিজের খরচ থেকে বাঁচিয়ে যদি আমি এটা করতে পারি তাহলে আমার মনে হয় আমার আমার নিজের কাছে আমিও কিছু বুঝতে পারবো সেই সূত্র ধরে আমি আমি ইয়ে করলাম যে আমার বেতনের দুটো অংশ আমি এতে ব্যয় করব গভর্নমেন্ট তখন খুব উদ্বেগী ছিল যে আমজনতাকে গভর্নমেন্ট কীভাবে সাহায্য করবে কিন্তু কবি সাহিত্যিকরা মধ্যবিত্ত কবি সাহিত্যিকরা কবি সাহিত্যিকরা এমনিই একটু চালচলোহীন চালচলহীন যেটা মনে যেমন সে বললেন তা আমার মাথায় আসলো আমি তখন আমার সহকর্মীদের নিয়ে যেমন উল্লেখযোগ্য লাভলো ভাই শেখ বাবু এদের নিয়ে আমি চিন্তা করলাম যে কোথায় কোথায় যাওয়া যায় খুঁটে খুঁটে বের করে

হয়তো অল্প হয়েছে কিন্তু তাদের উপকার লাগছে ধন্যবাদ এবং আমি নিজেকে খুব বোধ করছি অনেক 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 ধন্যবাদ মঞ্জু খন্দকারকে আসলে সেই যে দিন ছিল চোখের পাতায় ঘুম আসে না কেন ঘুম আসে না পেটের ক্ষুধা চোখে লজ্জা বুকে ভয় কি করি উপায় ঠিক আমাদের কবি সাহিত্যিকদের এই অবস্থা কবি সাহিত্যিকরা কখনও কারো কাছে হাত পাতে পারে না হাত পাতে না দেখা যায় বেশিরভাগ কবি সাহিত্যিকরাই না খেয়ে ধুকে ধুকে মারা গেছে তারা কি করবে নিজেরাই বুঝতে পারে না এতক্ষণ সেই গল্পটাই শুনলাম আমরা মঞ্জু খন্দকারের কাছে আমার মঞ্জু খন্দকারের কাছে প্রশ্ন ভাই আপনার লেখালেখি কতদিন আগে থেকে কখন থেকে আপনি লেখালেখি শুরু করেছেন কখন এলেন উঠানে কখন এলেন আসলে কবিদের তো কোনো সময় থাকে না বয়সও থাকে না অনেক সময় দেখা যায় ক্লাস থ্রি ফোরে পড়ে সেও ছোট ছোট ছড়া লিখে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কখন কোন সময় হয়তো আমার ভিতরে সেই জাগ্রত অনুভূতিটা প্রকাশিত হয়েছে তো আমারও জানা নেই তবে যেটুকু আমার জানা মতে এটুকু বলতে পারি যে মুন্সীগঞ্জ ঢাকা জেলার মুন্সীগঞ্জ হরঙ্গা কলেজে একটা পত্রিকা একটা আগে কলেজ ম্যাগাজিন বেরোতো সাহিত্য ম্যাগাজিন সেই ম্যাগাজিন আমার আব্বা আবার বই সংগ্রহ করতেন খুব বড় বড় ট্যাঙ্ক ভর্তি বই সেই ট্যাঙ্কের ভিতরে আমি একটা হরঙ্গ কলেজে একটা সাহিত্য ম্যাগাজিন পেয়েছিলাম তাতে একটা বৈশাখী ঝড় এরকম একটা কবিতা ছিল ওই কবিতা দেখে আমি লেখার চেষ্টা করতাম দেখে দেখে কবিতা কবিতা দেখে দেখে সামনে রাখতাম এবং লেখা লেখ লেখার চেষ্টা করতাম যে দেখি যে এক লাইন লিখতে পারি কিনা তো এটা আমার খুব মনে পড়ে তারপরে আস্তে আস্তে লেখার গতি বাড়তে শুরু করলো তো উনিশশো সাতাত্তর সাল মে মাস মে মাসে একটা পত্রিকা বেরবে ইকবাল হোসেন ইকবাল আথার তাজ উনি চুয়াডাঙ্গার ছেলে উনি পত্রিকা বের করে করেন তো একটা লেখা আমি লিখে পকেটে রাখছি ওনাকে দেবো কিন্তু পনেরো দিন ধরে আমি ওনাকে দিতে পারিনি লজ্জায় যদি আমি না লেখা হয় এই লজ্জায় উনি উনি সাইকেলে করে যাচ্ছেন আমি এই দেব কিন্তু লজ্জায় ডাকতে পারি না ভয়ে যদি কবিতাটা না হয় তো একদিন সাহস করে বুকে ফুট দিয়ে ডাকলাম তাজ ভাই একটা কবিতা দেব দাও তো পয়লা মেতে উনিশ সাতাত্তর সাল পয়লা মেতে আমার লেখা ওই দিন প্রকাশিত হয়েছে তারপরে আস্তে 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 দেশে বিদেশে বিভিন্ন পত্রিকায় নিজের সাহিত্য সংগঠন করেছি নিজের সাহিত্য পত্রিকা বের করেছি এ যাবত আমার প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা লিটিন ম্যাগাজিন আমি সম্পাদনা করেছি আমার সম্পাদনা হয়েছে এইভাবেই দেশ বিদেশে বিভিন্ন জায়গায় লেখার আমার প্রকাশিত থাকে এবং আমার সাহিত্য বিকাশের যে পদচারণা সেটা ঘটতে থাকে এখনও সেই অবস্থানে দাঁড়িয়ে আছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের কবি সাহিত্যিক বিশিষ্ট গল্প বটে মঞ্জু খন্দকারকে যেন বলতে মানা দেখতে মানা যা ইচ্ছে তাই করা ক্ষমতার বাহাদুর আসনে বসেন থাকে না ভয়ডর মুস্কি হেসে মঞ্চে ভাষণ যাবে না করা শাসন। নকলের যে সব মেকি শাসনের নামে খবরদারি জনতার করের টাকায় দামি গাড়ি বাড়ি ছড়ি হাতে বহল তবিয়তে ন্যায়ের সাথে ঝাড়ি কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের ঘামের টাকা কারণে অকারণে বিল ভাউচারে করছে সব ফাঁকা অতবার অবসরই হিসেব নিকেশের ছবি আসে একে একের পরে ফ্ল্যাট বাড়ি গাড়ি আইনের ফাঁকে ফাকে অফিসের টেবিলে নরেনা ফাইলটিও টাকার গন্ধে লাপিয়ে ওঠে रिवाज নাকি তবু জ্যেষ্ঠজন কেমন করে হয়ে গেল ভূশের দেশ বলতে মানা দেখতে মানা শততার মূল্য